হঠাৎ করেই একটি মেয়ে অর্ধেক মাছ এবং অর্ধেক মানুষে পরিণত হয়ে গেল। আজকের এই ভিডিওতে এই ঘটনা সম্পর্কে আলোচনা করব। এটি একটি ইসলামিক ঘটনা, আপনাদের কাছে ভালো লাগবে। ভারতের কানপুরের একটি সত্যি ঘটনা। দুই লোক শুনতে পেয়েছিল যে শবে বরাতে যে দোয়া করা হয় তা কবুল হয়। অতএব দুজনে একটি পরিকল্পনা করল। একটি মাটির ঢেলা নিয়ে বসে গেল, ঢেলাটি রুমাল দিয়ে আবৃত করে নিল, তারপর দোয়া করতে লাগলো। হে আল্লাহ, আমরা গরিব মানুষ, এই ঢেলাটি যেন স্বর্ণ হয়ে যায়। শবে বরাতে তুমি দোয়া কবুল করে থাকো শুনেছি, আজ শবে বরাত, কাজেই আমাদের হতাশ করিও না। সারা রাত ধরে দোয়া করলো। সকাল যতই ঘনিয়ে আসছিল তাদের দোয়ার জোর ততই বৃদ্ধি পাচ্ছিল। রুমালের নিচের ঢেলাটি স্বর্ণ হয়েছে কিনা দেখার আগ্রহও বেড়ে যাচ্ছিল। তারা ধরেই নিয়েছিল যে শবে বরাতে দোয়ার কারণে এই মাটির ঢেলাটি স্বর্ণ হয়ে গেছে। অতঃপর খুব কষ্টে যখন সকাল হলো তখন রুমাল খুলল, দেখে যে মাটির ঢেলাটি পড়ে আছে। সকল আশা আকাঙ্ক্ষা নষ্ট হয়ে গেল, মনটা এতটুকু হয়ে গেল যে শবে বরাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করলেন না। মনের মধ্যে বিভিন্ন ধরনের শয়তানি খেয়াল ভিড় জমাতে লাগলো। শবে বরাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, কিন্তু আমাদের দোয়া কবুল হয়নি। তার মানে কি এই সৃষ্টিকুলের বা এই সৃষ্টি জগতের কোনো স্রষ্টাই নেই, আল্লাহ বলতে কিছুই নেই? এতদিন যা শ্রবণ করেছিলাম তার সব কিছুই মিথ্যা? শয়তান তাদেরকে পেয়ে বসলো। তাদের পাশ দিয়ে একজন আলেম যাচ্ছিল। তাদের এই কথাগুলো শুনে সে থমকে দাঁড়ালো এবং আড়ালে দাঁড়িয়ে তাদের সমস্ত কথা শুনলো এবং তাদের দিকে এগিয়ে আসলো এবং বলল, কিরে ভাই, আপনাদের এত চিন্তিত দেখাচ্ছে কেন? তারা তাদের মুখ দিয়ে বিস্তারিত কাহিনী খুলে বলল। এ শুনে লোকটি বলল, ভাই, আপনারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করেন, এর পিছনে আল্লাহ তাআলার অনেক বড় রহস্য আছে, তার মধ্যে একটি আমার বুঝে এসেছে। আলেমের এই কথা শুনে দুই লোক বলল, ভাই, আপনি পাগল হয়ে গেছেন? আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেনি আর আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব? এটা কোনো মতেই সম্ভব না। আলেমটি আবার বলল, ভাই, আল্লাহ তাআলা আপনাদের জীবন রক্ষা করেছে। কি, আল্লাহ তাআলা আমাদের জীবন রক্ষা করেছে? কিভাবে? আল্লাহ তাআলা যদি এই মাটির ঢেলাকে স্বর্ণ বানিয়ে দিতেন তবে তার ভাগাভাগি নিয়ে এখনই ঝগড়া সৃষ্টি হয়ে যেত তোমাদের দুজনের মধ্যে। এরপর শুরু হতো মারামারি, তারপর মাথা ফাটতো এবং অবশেষে একজন নিহত হতো, অপরজনের বিচারে ফাঁসি হতো, ফলে দুজনেরই মৃত্যু হতো এবং স্বর্ণের টুকরা তার স্থানে পড়ে থাকত। কাজেই আল্লাহ তাআলা আপনাদেরকে মৃত্যুর হাত থেকে হেফাজত করেছে। এ কথা শ্রবণ করে লোক দুটি অত্যন্ত আনন্দিত হলো এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলো। এই ঘটনা থেকে আমরা কিছু বিষয় শিক্ষা পেয়ে থাকি। আপনি যদি কোনো বিষয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করে থাকেন আর সেই জিনিসটা যদি আপনি না পান তাহলে কোনো সময় হতাশ হবেন না, কারণ হতে পারে সেই বিষয়টা বা সেই জিনিসটা যদি আল্লাহ তাআলা আপনাকে দেয় তাহলে সেই জিনিসটার কারণে আপনার জীবনে বড় ধরনের কোনো বিপদ নেমে আসতে পারে বা ওই জিনিসটা আপনার জন্য কল্যাণকর নাও হতে পারে। ফর এক্সাম্পল, ধরুন আপনি অনেক ধন সম্পদ চাচ্ছেন আল্লাহর কাছে কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না। তার কারণ হতে পারে, যদি আপনার অনেক ধন সম্পদ দেয় আল্লাহ তাআলা তাহলে এই ধন সম্পদের কারণে আপনার মধ্যে অহংকারের সৃষ্টি হতে পারে। আর আমরা সবাই জানি যার মধ্যে এক শস্যদানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না। এখান থেকে আপনি বুঝতে পারলেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেওয়ার জন্যই আপনাকে প্রচুর ধন সম্পদ দিচ্ছে না। তাই একটা বিষয় মাথায় রাখবেন, যদি কোনো বিষয় আল্লাহ তাআলার কাছে চান আর যদি সেটা না পান তাহলে কোনো সময় হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহর কাছে হাত পাতলে আল্লাহ কোনো সময় সেই হাত ফেরত দেয় না। আপনি যে জিনিসটা চাচ্ছেন সেই জিনিসটা যদি আপনার জন্য কল্যাণকর না হয়, যে জিনিসটা আপনার জন্য কল্যাণকর হবে সেই জিনিসটাই আপনাকে আল্লাহ তাআলা দিবে, হয়তোবা অনেক পরে। ধৈর্য ধরুন, আপনি বেটার কিছু পাবেন। এই ভিডিওটা দেখার পর অনেকেই বলতে পারেন, ভাই, থাম্বনেইলে এবং টাইটেলে এক বিষয় নিয়ে আলোচনা কথা বললেন আর ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করলেন, এটা কিসের জন্য ভাই? তো তাদের জন্য বলছি ভাইয়া, এই যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করলাম সেই বিষয়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, যদি এরকম টাইটেল না দিতাম তাহলে আপনারা কেউই ভিডিওটা দেখতেন না। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ইসলামিক গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে ইসলামিক গল্প, ইসলামিক কাহিনী, ইসলামিক অনেক শিক্ষণীয় টপিক নিয়ে আলোচনা করে থাকি।
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।